Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে একটি আমি মজাদার ঈদ পরবর্তী লাচ্চা সেমাইয়ে দিয়ে একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। এটা লাচ্চা সেমাইয়ের জর্দা, এটা ক্রিস্পি এবং মুচমুচে। সাধারণত আমরা যে সেমাইয়ের জর্দাটা করে থাকি সেটা একটু ভেজা ভেজা এবং নরম হয়, আর এই লাচ্চা সেমাইয়ের জর্দাটা হবে একেবারে ঝুরঝুরা, তাই ঝুরা লাচ্চা সেমাইও বলতে পারেন। ঈদ পরবর্তীতে হঠাৎ মেহমান আসলে এটা খুবই কম সময়ে তৈরি করে দিতে পারবেন, আর এটা বানাতে খুবই অল্প সময় লাগে এবং খেতে খুবই মজাদার। প্রথমে একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে তারপর এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম দিয়ে একটু ভেজে নিব। বাদামগুলো ভেজে তুলে নিব, তারপর এখান থেকে এটা আমি সেমাইয়ের সাথে ব্যবহার করব। আর বাদামটা ভেজে নিলে সেমাই খাওয়ার সময় কামড়ে পড়লে আর ভালো খারাপ লাগে না। অনেক সময় বাচ্চারা বাদামটা যদি কাঁচা দেওয়া হয় তাহলে খেতে চায় না, তাই বাদামটা যদি একটু ভেজে দেওয়া যায় তাহলে সবাই ভালো স্বাদ মতো খেয়ে নেবে। তাই বাদামগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এই সেমাইটা যেহেতু অল্প সময় লাগে তৈরি করতে, তাহলে অতিথি আপ্যায়নে এটা খুব ঝটপট তৈরি করে দিতে পারবেন। তারপরে সেই ঘিয়ের মাঝে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখুন, এক প্যাকেট লাচ্চা সেমাই, মানে 200 গ্রামের এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় সাবধানে খেয়াল রাখবেন যে তো বেশি লাল না হয়ে যায়। আর এটাতে যেহেতু পানি ইউজ করব না, এটা চিনি দিয়েই করব। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সেমাইটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে আমি হাফ কাপ চিনি দেব, কারণ চিনিটা আমি একটু কম ইউজ করি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে হাফ কাপ চিনি যথেষ্ট, যেহেতু আমি এটা খেয়ে দেখেছি এটা খুবই মজাদার এবং আন্দাজ মতো চিনি সব কিছু ঠিক মতো হয়েছে। চিনি বেশি দিলে আবার সেমাইয়ের স্বাদটা চলে যাবে, আর চিনিটা আমি কয়েকবারে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে চিনিটা গলতে সাহায্য করে ভাপে। তারপরে আবার পিছন পর উল্টিয়ে সেমাইটা, চিনিটা যখন গলে যাবে তখন আমি তার মাঝে দিয়ে দেব হাফ কাপ গরু দুধ। আর সেমাই রান্না করবো, গরু দুধ না দিলে কি হবে, তাই গরু দুধটা দিয়েছি। যেখানে যেহেতু এখানে আমি লিকুইড ইউজ করব না, তাই শুকনো গরু দুধটা ইউজ করেছি। গরু দুধ দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি 1 কাপ কোরানো নারিকেল দিয়ে দিয়েছি, আর নারিকেলটাকে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর বাকিগুলা পরিবেশনের সময় ইউজ করব। এখন এটাকে এভাবে অনবরত নাড়াতে হবে, আর নারকেল থেকে যে দুধটা বের হবে এতে সেমাইটা পারফেক্টভাবে ঝুরঝুরা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেমাইটা কত ঝুরঝুরা এবং দেখতে কত ইয়ামি হয়েছে। আর এখানে আমি একটু কেওড়া জল ছিটিয়ে দিয়েছি, কারণ সেমাইটার মধ্যে গোলাপ জল কিংবা কেওড়া জল না দিলে একটা ফ্লেভার আসে না, তাই আমি একটু কেওড়া জল হাতে নিয়ে ছিটিয়ে দিয়েছি। এটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন দারচিনি, তেজপাতা এগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো, না হয় খাওয়ার সময় কামড়ে পড়লে বিরক্তি বোধ করবে। আর আপনারা সেমাইটা দেখে বুঝতে পারছেন কত ঝরঝরা হয়েছে এবং মুচমুচে হয়েছে। এখন চুলাটা নিভিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করলে আরও ঝুরঝুরা হয়ে যাবে। আর চেষ্টা করবেন গরম গরম খেতে, কারণ এটা ঘিয়ে ভাজা, গরম গরম না খেলে পরে খেতে স্বাদ লাগবে না।
হয়ে গেল আমার লাচ্চা সেমাই দিয়ে তৈরি ঝুরা লাচ্চা সেমাই বা সেমাই লাচ্চা সেমাইয়ের জর্দা রেসিপি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এই ধরনের সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে খুব অল্প উপকরণে এবং ঘরোয়া উপকরণে রেসিপি তৈরি করার জন্য, যাতে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। তাহলে আজ এই পর্যন্তই, এখন পরিবেশনের জন্য সাজিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, যে বাদামগুলো ছিল বাকি সেগুলো দিয়ে পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।